পুষি আমরা দশ বছর আগে দিয়ে ছাগল পুষি পুষে সেই ছাগল পালন করি করে সেই ছাগল বেঁচে দেখা যাচ্ছে আমরা আপাত বিপাদ ইয়ে করি তার পাশে আরও আশেপাশে বাড়ি পোষে তারা পুষে আমরা বছর শেষে সেই টাকাটা আমরা বেচা কিনা করি বেচা কিনা করে এক জায়গায় রাইকে সেই টাকাটা আমরা কাজে লাগাইতে পারি আমার বাড়িতে বিলাক বিলাক বেঙ্গল ছাগল আছে আমি বাড়িতেই পুষি বাড়িতে খাবার দিই বাইরের কোনো খাবার আমার নিয়ে লোকনেই খাওয়া খাওয়ানো খাওয়ানো হয় না বাড়িতেই খাওয়াই আর আমার মাংসর চাহিদা আছে ব্ল্যাক বেঙ্গল কালো ছাগল আমি এই ছাগলে যাতেই পুষি বিশ বছর এই ছাগলই পালন করি খাবার এই এইগুলাই খাওয়া দিই এই আমার কোনো লস নেই ছাগলে ছাগল পুষি চল্লিশটা ছাগল আছে আমার বাড়িতে বছরে দু টাকার বাইশ দেয় তারপরে আমরা বিক্রি করি টাকা পর্যন্ত পাই আমি বাড়ি ছাগল পালন করি বিলাক বেঙ্গল ছাগল আমার বছরে দুইবার বাইশ হয় তিনটে চারটে করেও হয় আমাদের বাড়ি ছাগল আছে ব্যাপারীরা বাড়ির থেকে এসে নিয়ে চলে যায় কিন্তু আমরা হাটে টাকে নিয়ে যাই না আমরা বাড়ি থেকে বিক্রি করি বছরে আমার এক লাখ প্রায় দেড় লাখ টাকা হয় আমি ছাগল ব্যবসা কিনা করে আমি হচ্ছে বাড়ির সংসারও চালাই আমার মেয়ের পড়াশোনারও চালাই আমার মতো অনেক নারী বাড়ি বাড়ি ছাগল পালন করি কিন্তু বাড়িতে কোনো খাবার না বাড়িরই খাবার দিয়ে আমরা অনেক পশু পালন করি আমার মতো অনেক নারী ঘরে ঘরে পশে কিন্তু আমরা কোনো বাড়তি খরচ করি না বাড়ি যেটুকু বাসে ততটুকু আমরা দিয়ে ছাগল পুষি আমার আমি খালেক আমার বাড়ি সরিষাঙ্গা সরিষাডাঙ্গা ময়নপুর ইউনিয়ন সদর উপজেলা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আর কি আমার বর্তমানে পঞ্চাশের বেশি ছাগল আছে এই ছাগল পালনায় একটি লাভজনক ব্যবসা মনে করি আমি আমি মানে অনেক দিন ধরে এই ছাগল পালন করতেছি বর্তমানে বর্তমান বাজারে বাংলাদেশ বাংলাদেশ বাজারে মাংসের ভিতরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদা ব্যাপক এই এই জন্য আমার বর্তমানে ছাগল গ্রামে ছাগলের সংখ্যা বর্তমানে আমারই বেশি এই অনেক অনেক যুবক মানে এইটা দেখে অনু অনুপ্রাণিত হয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার করার করতে আগ্রহী আর অনেকে শুরু করছে অনেকে আমার কাছে পরামর্শ করে নিতে আসে চুয়াডাঙ্গা জেলা ব্ল্যাক বেঙ্গল মানে যেটা আমাদের কালো ছাগল বলি এই ছাগলটা আমাদের চুয়াডাঙ্গার ব্যাপক চাহিদা খুব সুস্বাদু এখানে আমাদের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা সহজ ঝিনোদা কুষ্টিয়া আশপাশ দিয়ে এই জেলার ছাগলগুলো সারা বাংলাদেশে ব্যাপকভাবে সুস্বাদু হিসাবে পরিচিত কারণ আমাদের এই চুয়াডাঙ্গা জেলায় যেভাবে ছাগল পালন করে বিশেষ করে নারী উদ্যোক্তা আছে অনেক নারী উদ্যোক্তারা গ্রামে চাষ করে পালন করে পালন করে এই খাসিগুলো অনেক বড় করে মানে কোরবানির সময় ওরা ব্যাপক লাভবান হয়েছে এবং এত সুস্বাদু এমন অনেকের বাইরে চুয়াডাঙার বাসিন্দার যারা বিদেশে থাকে তারাও কিন্তু এই খাসির মাংস চাহিদা সুস্বাদু বলে বিদেশেও নিয়ে যায় এবং সারা বাংলাদেশে চুয়াডাঙ্গা থেকে ব্যাপক আকারে ছাগল ক্রয় করে যারা সারা বাংলাদেশে এই ছাগলটা আর্থিক মানে চুয়াডাঙা ব্যাপক ডেভেলপ করে অর্থনীতি ডেভেলপ করে এবং নারী উদ্যোক্তা সহ সকলের উন্নতির দিকে এই ছাগল এগিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা ব্ল্যাক বেঙ্গল ছাগলের অভয়ারণ্য এখানকার নারীরা বিশেষ করে সেই সাথে ভূমিহীন প্রান্তিক চাষী এরা সকলেই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে থাকে চুয়াডাঙ্গার যে পরিমাণ ছাগল উৎপাদন হয় তাতে থেকে বাৎসরিক প্রায় দুই হাজার কোটি টাকারও অধিক পরিমাণে টাকা ছাগল এই চুয়াডাঙ্গা থেকে দেশের বিভিন্ন বড় বড় শহরে এখান থেকে রপ্তানি হয়ে থাকে চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল ছাগল জেলা ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করা হয়েছে চুয়াডাঙ্গা সরকারের ছাগল খামার থেকে আর খুলনা ডিভিশনের প্রত্যেকটা জেলাতেই যারা ছাগল লাল মালন করে থাকে তাদেরকে আমরা এখানকার উৎপাদিত পাঠাগুলি সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করে থাকি চুয়াডাঙ্গা জেলা সম্পাদে একটি সমৃদ্ধশীল জেলা এখানে প্রচুর পরিমাণে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে এবং এখানে পুরুষের পাশাপাশি নারীরাও এই ছাগল পালনে এগিয়ে আসছে এবং এখানে প্রায় সাত লাখের ঊর্ধ্বে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলই আছে এবং এখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল এই জেলারই একটা ব্র্যান্ডিং এবং এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান অন্তরায় হলো পিপিআর রোগ এবং ব্ল্যাক বেঙ্গল সাদের উৎপাদন ক্ষেত্রে এটা একটা বড় অন্তরায় হয়ে দেখা দেয় আমাদের একটা প্রকল্প হয়েছে পিপিআই রোগ নির্মূলের জন্য এবং ইতিমধ্যে এই প্রকল্প থেকে কাজ শুরু হয়েছে এবং খুব অচিরেই সমস্ত ছাগলকেই পিপিআর ভ্যাকসিনের আওতায় আনা হবে